প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে লেকচারটি তৈরি করছি আর্থ অ্যান্সার এই কবিতাটির উপরে, তো চলো শুরু করি। আচ্ছা, এই কবিতাটি শুরু হয়েছে অ্যাকচুয়ালি যে সংস অফ এক্সপিরিয়েন্সের যে প্রথম কবিতা, ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপিরিয়েন্স, ওইখানে যে বার্ড যেটা পৃথিবীকে আহ্বান করছিল তার মানে ভালোর পথে রিটার্ন করার জন্য, ঠিক এই জায়গাটাতে ওই কবিতাটির অ্যান্সার পৃথিবী দিচ্ছে। তো সেই অ্যান্সারটাই অ্যাকচুয়ালি এই কবিতার মেইন যে টপিক সেটা। তো তাহলে চলো দেখি, প্রথম স্ট্যান্জাতে যেটা বলছে যে আর্থ রেজড আফ হার হেড, অর্থাৎ আর্থ আর্থকে একটা মানে ফেমিন জেন্ডার হিসেবে উপস্থাপন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আর্থ রেজড হার হেড, আর্থ তার মাথা তুলল, অর্থাৎ বার্ড যখন বা কবি যখন তাকে ডাকলো এবং বা মানে আর্থ এই ডাকটা শুনে সে তার মাথা তুললো। ফ্রম দ্য ডার্কনেস ড্রেড অ্যান্ড ড্রিয়ার, সে মাথা তুললো অন্ধকার ভয় এবং বিষণ্ণতা থেকে, অর্থাৎ ডার্ক মানে আর্থ যে এতদিন অন্ধকার বা ভয় বা বিষণ্ণতার ভিতরে ছিল, সেখান থেকে সে বার্ডের ডাকে মাথা তুললো। হার লাইট ফ্লিড, তার লাইট চলে গেছে। এখানে ফ্লিড বলতে চলে যাওয়া বলতে হারিয়ে যাওয়া, এখানে স্টোনি ডেড, স্টোনি ডেড বলতে এখানে অনেক মানে পাথরের মতো ভয়ার্ত অবস্থা, অর্থাৎ মানুষ ভয়ে যেভাবে পাথর হয়ে যায় এখানে এরকম একটি অবস্থা থেকে পৃথিবী তার মাথা তুলল। অ্যান্ড হার লকস কভার্ড উইথ গ্রেট ডিসপেয়ার, এবং তার যে লক, লক বলতে এখানে চুলের খোপা, তো বলা হচ্ছে যে পৃথিবীর এই চুলের খোপাটি কভার হয়ে গেছে, ঢেকে গেছে উইথ গ্রেট ডিসপেয়ার, হতাশার গ্রে যেটা তো ধূসর, ধূসরতা, হতাশা, ধূসরতার যে চুল সেই চুলে যেন তার এই লকটা ঢেকে গেছে। প্রিজেন্ট অন ওয়াটারি শোর, বলা হচ্ছে যে পৃথিবী প্রিজেন্ট হয়ে আছে বা ইমপ্রিজেন্ট হয়ে আছে, তার আটকে আছে একটি পানির যে কিনারা বা সমুদ্রের কিনারা এরকম একটি নির্জন কিনারায়। স্টারি জেলাসি ডাজ কিপ মাই ডেন কোল্ড অ্যান্ড হোয়ার, এবং পৃথিবী বলছে যে আমার যে মানে স্টারি জেলাসি, অর্থাৎ যে হিংসা বিদ্বেষ মানুষের, সেই হিংসা বিদ্বেষ এই পৃথিবীটাকে কোল্ড, ঠান্ডা, এবং যে চিৎকার বা ভয়ের যে গর্জন সে গর্জনের ভিতরে আটকে রেখেছে। উইপিং ওভার, এবং শুনছি আই হিয়ার দ্য ফাদার অফ দ্য এনসিয়েন্ট ম্যান, অর্থাৎ এনসিয়েন্ট ম্যান বা ফোর ফাদার যারা আছে বা এনসিয়েন্ট ম্যানের যে ফাদার, এক কথায় এখানে হতে পারে অথরিটি, অর্থাৎ পৃথিবীর যে অথরিটি কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে একাধারে আবার গড। তো বলা হচ্ছে এই এনসিয়েন্ট ম্যানদের যে অথরিটি বা গড, তার কথা আমি শুনছি বা তাকে আমি শুনছি, এবং এটা শুনতে শুনতে সে কান্না করছে, অর্থাৎ এই পৃথিবী তার যে মানে কঠিন অবস্থার ভেতরে সে ইমপ্রিজেন্ট হয়ে আছে, বন্দি হয়ে আছে, সেই বন্দি অবস্থা থেকে সে কান্না করছে। সেলফিশ ফাদার অফ ম্যান, বলা হচ্ছে যে এই যে ম্যান বা মানুষের যে ফাদার বা এখানে গড বা কর্তৃপক্ষ বা অথরিটি যেটা, তাদেরকে বলা হচ্ছে তারা সেলফিশ এবং অত্যন্ত স্বার্থপর, এবং আরও বলা হচ্ছে ক্রুয়েল, নিষ্ঠুর, জেলাস, হিংসুটে, সেলফিশ ফিয়ার ক্যান ডিলাইট, এবং বলা হচ্ছে সেলফিশ ফিয়ার ক্যান ডিলাইট, আনন্দিত করতে পারে চেইনড ইন নাইট, এবং রাত্রিতে এটাকে শৃঙ্খলিত করে দ্য ভার্জিনস অফ ইউথ মর্নিং বিয়ার, এবং রাত্রিবেলা যে ভার্জিন দ্য ইউথের যে ভার্জিনিটি সেইটাকে বলা হচ্ছে চেইন আপ করে অ্যান্ড মর্নিং বিয়ার, এবং মর্নিং পর্যন্ত সেটাকে মানে ধারণ করে রাখে। তো এইখানে এই 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 কবিতাটি মানে এইটুকু বর্ণনা করার আগে আরেকটু যদি বলি যে আমরা সংস অফ ইনোসেন্সে দেখেছি সব কিছুই ভালোর দিক, এবং সংস অফ এক্সপিরিয়েন্সে আমরা যে দেখবো যা কিছু পৃথিবীতে খারাপ তার সব কিছু। তো এই এই লাইনগুলোতে যে সেক্সুয়াল যে ব্যাপার সেগুলোকে অনেক জায়গায় ইন্ডিকেট করা হয়েছে, তো এটা তোমরা তোমাদের বইতে ভালো একটা ইন্ডিকেশন পাবে বা ভালো একটা ডেসক্রিপশন পাবে, এটা তোমরা সেখান থেকে দেখে নিও। এবং আমি জাস্ট এখানে লাইন বাই লাইন অ্যান্সারগুলো মানে শব্দের অর্থগুলো বা লাইনের যে শব্দের অর্থ আছে যেটা হচ্ছে সেটা আমি জাস্ট বলে যাচ্ছি। ডাজ স্প্রিং হাইড ইটস জয়, এখানে কিছু কোশ্চেন করছে এই যে পৃথিবী, সে কিছু কোশ্চেন করছে স্প্রিং কি হাইড করে এর যে জয় বা আনন্দ। হোয়েন বার্ডস অ্যান্ড ব্লোজম গ্রো, বলা হচ্ছে যখন ফুল এবং ফুলের পাপড়ি এবং সেই তার সুগন্ধ যেগুলো, সেগুলো যখন বড় হয় সেগুলো কি তখন কি এই
মানে পৃথিবী কি তার যে আনন্দ বা স্প্রিং যেটা সেটা কি হাইড করে? ডাজ দা শোয়ার, আচ্ছা এবার বলা হচ্ছে যে বীজ বপন করে, শোয়ার বলতে বীজ বপন করা, শো মানে বীজ বপন করা, আর শোয়ার বলতে যে বীজ বপন করে, সে কি তার আনন্দটা গোপন করে? বলা হচ্ছে শো বাই নাইট, আচ্ছা এই শোয়ার যে বীজ বপন যে করে সেই ব্যক্তি কি কখনো রাত্রিবেলায় বীজ বপন করে? অর দ্য প্লাউম্যান ইন ডার্কনেস প্লো, বলা হচ্ছে অথবা যে প্লাউম্যান মানে কৃষক যে জমিতে লাঙ্গল দেয়, সে কি অন্ধকারের ভেতরে জমিতে লাঙ্গল দেয়? এই যে রেটোরিক্যাল কোশ্চেনগুলো করছে পৃথিবী। ব্রেক দিস হেভি চেইন, এবার বলছে যে এই হেভি চেইনটা, যে চেইনটার মাধ্যমে পৃথিবীকে আটকে রাখা হয়েছে, ইমপ্রিজন করা হয়েছে, বলছে এইটাকে ভেঙে ফেলো। দ্যাট ডাজ ফ্রিজ মাই বোনস অ্যারাউন্ড সেলফিশ ভেইন ইটার্নাল বেন, বলা হচ্ছে যেটা অর্থাৎ যে চেইনটা ফ্রিজ করে ফেলেছে আমার যে বোনসগুলো, যে হাড় হাড্ডিগুলো, সেগুলো অ্যারাউন্ড সেলফিশ, সেলফিশের মাধ্যমে বা সেলফিশের চারিদিকে ভেইন ব্যর্থ করে দিয়েছে ইটার্নাল বেন। ইটার্নাল বেইন বলতে অ্যাকচুয়ালি চিরন্তন বা চিরতরে শেষ করে দেওয়া, বেন বলতে ধ্বংস মৃত্যু এরকম। তো বলা হচ্ছে যে এই যে যে চেইনটা দিয়ে আমাকে আটকে রাখা হয়েছে, সেই চেইনটা দিয়ে আমার অ্যাকচুয়ালি আমাকে ইটার্নাল বেইন করে ফেলা হয়েছে বা চিরতরে মেরে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। দ্যাট ফ্রি লাভ উইথ বন্ডেজ বাউন্ড, যেটা ফ্রি লাভ মানে মুক্ত ভালোবাসা যেটাকে, সেটাকে মানে আটকে রাখা হয়েছে, বন্ডেজ বাউন্ড অর্থাৎ বেঁধে রাখা হয়েছে বা আটকে রাখা হয়েছে। এখানে এই কবিতা তুমি এই চারটা লাইনেও তুমি ফ্রি যে সেক্স সেই বিষয়টার একটা ইন্ডিকেশন পাবে। তো এই বিষয়গুলি তোমাদের বই থেকে একটু ডিটেল পড়ে নিতে হবে, এখানে আমি ডিটেল ওভাবে আলোচনা করছি না। তো এরপরে মানে অ্যাকচুয়ালি এইখানে যদি একটু তোমাদেরকে যদি বলি আমি যদি একটু, যে সেটা হচ্ছে যে পৃথিবীতে সব কিছুই যেহেতু উন্মুক্ত, বলা হচ্ছে যে পৃথিবী অনেক কিছুই এই উন্মুক্ততার ভেতরেও আটকে রাখা হয়েছে, বা কর্তৃপক্ষ বা অথরিটি এখানে অনেক কিছুই যেন গোপন করছেন আবার গোপন করছেন না। তো কিছু কিছু বিষয় আছে, বিশেষ করে যে সেক্সের বিষয়টা, ফ্রি যে সেক্সের বিষয়টা, এটাকে রাত্রিবেলায় ওপেন করা হচ্ছে রাত্রিবেলায়, এবং পরবর্তীতে দিনের বেলায় সেটাকে আটকে রাখা হচ্ছে, এবং এই বিষয়গুলি যেন ওপেন সিক্রেট করে রাখা হয়েছে। তো এগুলোর ব্যাপারে আর কি এখানে একটা মতামত আছে, সেটা হচ্ছে যে এগুলোকে একেবারে ফ্রি করে দেওয়ার কথা, মানে ফ্রি করে দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করা হয়েছে, এবং সেই সঙ্গে বলা হয়েছে যে মানে মানুষ বা পৃথিবী যেটা তাদের স্প্রিং যেটা বা আনন্দ, এগুলোকে উন্মুক্ত করে দেওয়ার জন্য একটা আহ্বান জানানো হয়েছে। তো এই বিষয়গুলি তোমরা তোমাদের বই থেকে ডিটেলস পড়ে নিও, আমি জাস্ট এখানে লাইন বাই লাইন অর্থগুলো বলে গেলাম। পরবর্তীতে এগুলো সম্পর্কে যখন প্রশ্ন নিয়ে আলোচনা করবো তখন আরও ডিটেল আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো কবিতা নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।